हेलो एंड वेलकम एवरीवन टू ऑनलाइन स्टडी विद प्रियंका। जे एक्सपोते जे समस्त स्टूडेंट्सरा एडमिशन नियेछो एवं तुम्हारा तुम्हारे ट्रेड निये खुशी नाओ बा तुम्हारा जे कॉलेज पेयेछो सेटा निये तुम्ही खुशी नाओ, तुम्ही चाइछो सेटाके चेंज करते, तो सेटा किभाबे हय की तार प्रसेस। बाट एकटा कथा तोमादेरके बोलबो, হয়তো তুমি ইলেকট্রিক্যাল নিয়েছো, তোমার মনে হচ্ছে তুমি মেকানিক্যালে ট্রান্সফার করতে চাইছো, হয়তো বা তুমি মেকানিক্যাল নিয়েছো, তুমি চাইছো ইলেকট্রিক্যালে ট্রান্সফার করতে, বাট হয়তো সবটাই কোনো একটা পার্টিকুলার কারোর থেকে শোনার পরে জাস্ট তুমি এখনও পড়লেই না, সে ট্রেড সম্বন্ধে কিছু জানলেই না, এখনই তুমি চাইছো সেটাকে চেঞ্জ করতে। তো এরকম যে সমস্ত স্টুডেন্টসরা আছো তাদের সকলকে বলবো, তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে যে থার্ড ইয়ারের দাদারা বা সেকেন্ড ইয়ারের দাদারা আছে, তুমি যে ট্রেড নিয়েছো বা তুমি যে ট্রেডে ট্রান্সফার করতে চাইছো, তাদের সাথে কিন্তু একটু কথা বলে নিও। তোমাদের কলেজে কীরকম ক্যাম্পাসিং হয়, মানে তুমি যে ট্রেড নিয়েছো সেই ট্রেডে কেমন ক্যাম্পাসিং হয়, এবং তুমি যে ট্রেডে ট্রান্সফার করতে চাইছো সেই ট্রেডে কেমনভাবে ক্যাম্পাসিং হয় বা কীরকম কী হয় না হয়, তুমি বিভিন্ন দাদাদের সাথে কথা বলবে সবার প্রথম। এরপর হচ্ছে যে কীভাবে হবে তোমাদের প্রসেসটা এবং কখন হবে। তোমরা যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট করবে এবং সেকেন্ড ইয়ারে উঠবে তখন কিন্তু তোমাদের এই ট্রান্সফার প্রসেসটা হবে। যেহেতু তোমরা আশা করছি সকলেই জানো যে জেক্সপোর্ট ফার্স্ট ইয়ারে কিন্তু ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, মেকানিক্যাল হোক, যাই হোক না কেন সকলের কিন্তু সাবজেক্ট সেম। ওকে, যখন তুমি সেকেন্ড ইয়ারে উঠছো তখন কিন্তু সাবজেক্টস আলাদা আলাদা হয়ে যাবে এবং তোমার যে ট্রেড তুমি সেটাকে বিস্তারিতভাবে পড়বে বা শিখবে। তো সেজন্য তোমাদের দুটো জিনিসের উপর গুরুত্ব দেওয়া হবে। কোন কোন জিনিসের উপরে? এক হচ্ছে তোমার জেক্সপো এবং হোকলেটের র্যাঙ্ক, এবং দু নম্বর হচ্ছে তোমার যে ফার্স্ট ইয়ারের রেজাল্ট সেটার উপরে। 50-50 ওয়েটেজ দেওয়া হয়, অর্থাৎ 50% তোমার জেক্সপোর যে র্যাঙ্ক সেটার উপরে নির্ভর করবে এবং 50% নির্ভর করবে তোমার ফার্স্ট ইয়ারের যে রেজাল্ট সেটার উপরে। অর্থাৎ যারা যারা চাইছো ট্রেড বা কলেজটাকে ট্রান্সফার করতে তাদের কিন্তু ডেফিনেটলি নিজেদের ফার্স্ট ইয়ারের রেজাল্টটাকে খুব ভালো রাখার চেষ্টা করতে হবে। ওকে, সো দুটো থেকে 50-50 ওয়েটেজ নিয়ে একটা রেজাল্ট তৈরি করা হবে। এবং এখন আগে পর্যন্ত যেটা ছিল যে শুধুমাত্র ট্রেড বা শুধুমাত্র কলেজ দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা অ্যাপ্লাই করতে পারতে, বাট এবারে অর্থাৎ 2023-এ কিন্তু ট্রেড আর কলেজ দুটোই চেঞ্জ করা যাচ্ছে। অর্থাৎ তুমি যদি চাও তোমার বাড়ির কাছের যে কলেজ সেটাতে পার্টিকুলার, তোমার এখন যদি ইলেকট্রিক্যাল থাকে তুমি চাইছো তোমার বাড়ির কাছের কলেজে মেকানিক্যাল নিয়ে পড়তে, সেটাও কিন্তু সম্ভব। বাট আগে যেটা হতো, হয় তুমি ট্রেডটাকে চেঞ্জ করতে পারতে, না হয় তুমি কলেজটাকে চেঞ্জ করতে পারতে, বাট এখন যেহেতু দুটোই হবে তো সেই জন্য যারা যারা চেঞ্জ করতে চাইছো একটু স্টাডি করো তুমি যে ট্রেডটা নিয়েছো সেটা নিয়ে, এবং তুমি যে ট্রেডটা নিতে চাইছো সেই ট্রেডটা নিয়ে, মানে দুটোর মধ্যে কোনটার জবের স্কোপ বেশি আছে। আর এখন বেশি মানে এটা নয় যে তুমি যখন 3 বছর পাস পরে পাস করছো তখনও সেটার সেম ডিমান্ড থাকবে। ওকে, এরকম হতেই পারে যে এখন তুমি ইলেকট্রিক্যাল নিয়েছো, আমি জাস্ট কথার কথা বলছি যে এখন তুমি ইলেকট্রিক্যাল নিয়েছো, এখন ইলেকট্রিক্যালের মার্কেট ভালো, বাট তোমার মনে হচ্ছে যে ঠিক আছে, বাট সেটা হয়তো পরবর্তীকালে 3 বছর পরে দেখা গেলো ইলেকট্রিক্যালের মার্কেটটা ডাউন হলো এবং মেকানিক্যালের মার্কেটটা আপ হলো, তো এভাবে হয়েই থাকে কিন্তু। তো সেই জন্য যে ট্রেড নিয়েই পড়ো না কেন একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে খুব ভালো করে পড়তে হবে তোমাদেরকে। আর প্রত্যেকটা ভিডিওতে আমি সকলকে কিন্তু বলি যে জব, মানে 3 বছর পাশ করে জব করবে তো ঠিক আছে, ডেফিনেটলি ওকে, বাট আমি তোমাদের সকলকে সাজেস্ট করব যে পার্টিকুলার যে কোনো একটা গভর্নমেন্ট জবের জন্য এখন থেকে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করো। এখন কথাটা হয়তো ভালো লাগবে না বা এখন ইউজলেস বলে মনে হবে, কিন্তু যখন তুমি 3 বছর পরে পাশ করবে এবং দেখবে যে জব হচ্ছে না বা কলেজ থেকে জব পাচ্ছ না, তখন কিন্তু এই প্রিপারেশানটা তোমাকে অনেকটা হেল্প করবে। তার কারণ এই 3 বছর তুমি যদি পড়ার সাথে সাথে গভর্নমেন্ট জবের প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো তাহলে আমি জানি, আর হ্যাঁ এটাও আমি জানি যে কলেজ করে এক্সট্রা করে গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করে সমস্ত কিছু মিলিয়ে হয়তো তোমাদের মনে হবে সময় অনেকটা কম, কিন্তু কিছু করার নেই, এভাবেই তোমাদেরকে করতে হবে। 3 বছর একেবারে ইন্টেন্সলি তোমাদেরকে খাটতে হবে যাতে 3 বছর পর তোমাদের আর কোনোরকম কোনো চিন্তা না থাকে।